নমস্কার। 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট হবে, তা জেনে অলরেডি আমরা জেনে গেছি। এবার ভোট কর্মীদের অর্থাৎ পোলিং পার্সোনালদের ভোটের ট্রেনিংয়ের পালা। আনুমানিক পোলিং পার্সোনালদের ট্রেনিংয়ের ডেট জানা গেল, তবে এটা এই দিন কিন্তু একটু আগুপিছু হতে পারে। আপনারা হাতে ট্রেনিংয়ের চিঠি পেলেই ট্রেনিংয়ের আসল তারিখ জানতে পারবেন। এবার জেনে নেওয়া যাক যে আনুমানিক ট্রেনিংয়ের ডেট কী আছে। আপনারা অলরেডি জেনে গেছেন যে বাঁকুড়ার 26/3/2024 অর্থাৎ মার্চ মাসের 26 তারিখে প্রথম ট্রেনিং হবে। তো দেখুন এখানে যে 7টি ফেজ আছে, সেই 7টি ফেজ কোনটা কোনটা দেখুন। প্রথম ফেজে কোথা কোথায় ভোট হবে? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। সেকেন্ড ফেজে হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। থার্ড ফেজে হবে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। ফোর্থ ফেজে হবে মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম। ফিফথ ফেজে হবে নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর। সিক্স ফেজে হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর বাঁকুড়া। এবং সেভেন ফেজে হবে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ এবং কলকাতা সাউথ। এবার দেখুন ফার্স্ট ট্রেনিং অর্থাৎ পুলিং পার্সোনালদের প্রথম ট্রেনিং কবে হতে পারে, অর্থাৎ টেন্টেটিভ ডেট কবে। ফার্স্ট ফেজের জন্য 23/3 অর্থাৎ 23 মার্চ এবং 24 মার্চ। সেকেন্ড ফেজের জন্য 23 মার্চ, 24 মার্চ। থার্ড ফেজের জন্য 30 মার্চ, 31 মার্চ। ফোর্থ ফেজের জন্য 30 মার্চ, 31 মার্চ। ফিফথ ফেজের জন্য 6ই এপ্রিল এবং 7ই এপ্রিল। সিক্স ফেজের জন্য 13ই এপ্রিল, 14ই এপ্রিল। এবং সেভেন্থ ফেজের জন্য 20 এপ্রিল এবং 21 এপ্রিল। এবার দেখুন হ্যান্ডস অফ ট্রেনিং অফ পিপি। হ্যান্ডস ট্রেনিংটা পুলিং পার্সোনালদের, এটা ফার্স্ট পুলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদেরই হয়। তো ফার্স্ট ফেজের জন্য কবে হচ্ছে? 23 মার্চ, 24 মার্চ। সেকেন্ড ফেজের জন্য হচ্ছে 30 মার্চ, 31 মার্চ। থার্ড ফেজের জন্য হচ্ছে 6ই এপ্রিল, 7ই এপ্রিল। ফোর্থ ফেজের জন্য হচ্ছে 6ই এপ্রিল, 7ই এপ্রিল। ফিফথ ফেজের জন্য হচ্ছে 13ই এপ্রিল, 14ই এপ্রিল। সিক্স ফেজের জন্য হচ্ছে 20 এপ্রিল, 21 এপ্রিল। সেভেন ফেজের জন্য হচ্ছে 27 এপ্রিল, 28 এপ্রিল। এবার দেখুন টিকমার্ক দেওয়া আছে আমার কিন্তু বাঁ দিকে টিকমার্ক, থার্ড টিকমার্কটা দেখুন নমিনেশনের ডেট। ফার্স্ট ফেজের জন্য নমিনেশনের ডেট কত? 20 মার্চ থেকে 27 মার্চ। সেকেন্ড ফেজের নমিনেশন ফাইল কবে থেকে হচ্ছে? 28 মার্চ থেকে 4ই এপ্রিল। থার্ড ফেজের জন্য 12ই এপ্রিল থেকে 19 এপ্রিল। ফোর্থ ফেজের জন্য 8ই এপ্রিল থেকে 25 এপ্রিল। ফিফথ ফেজের জন্য 26 এপ্রিল থেকে 3রা মে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সিক্স ফেজের জন্য 29 এপ্রিল থেকে মে, 6ই মে পর্যন্ত। তারপর সেভেন ফেজের জন্য হচ্ছে 7ই মে থেকে 14ই মে। আচ্ছা, এরপর দেখুন সেকেন্ড ট্রেনিং পুলিং পার্সোনালদের জন্য। এবার পুলিং পার্সোনালদের জন্য সেকেন্ড ট্রেনিং কবে থেকে হচ্ছে এবার সেটা একটু দেখে নিন। দেখুন 4 নম্বরে আছে, দেখুন ফার্স্ট ফেজের জন্য 6ই এপ্রিল এবং 7ই এপ্রিল। সেকেন্ড ফেজের জন্য 13ই এপ্রিল এবং 13ই এপ্রিল এবং 14ই এপ্রিল। থার্ড ফেজের জন্য 27 এপ্রিল, 28 এপ্রিল। ফোর্থ ফেজের জন্য 4ই মে, মানে 4th মে এবং 5th মে। আচ্ছা, ফিফথ ফেজের জন্য 11ই মে, 12ই মে। সিক্স ফেজের জন্য 11ই মে, 12ই মে। এবং সেভেন ফেজের জন্য 22 মে এবং 23 মে। এইবার দেখুন একদম লাস্ট টিক মার্কটা একবার দেখুন, এখানে দেয়া আছে যারা ইডিসি ভোট দেবেন অর্থাৎ ইলেকশন ডিউটি ভোট যারা দেবেন তাদের কিন্তু সেকেন্ড ট্রেনিংয়ের দিনকেই কিন্তু ওনাদের ভোটের চিঠিগুলো অর্থাৎ ইডিসির যে জন্য যে যে লেটার সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে সেকেন্ড ট্রেনিংয়ে। এখানে দেখুন 1, 2, 3, 4, 5 নম্বর যে টিক মার্কটা দেওয়া আছে সেখানেই দেখুন সেই টিক মার্কটা যেটা দেওয়া আছে তার ডেটটা এবং সেকেন্ড ট্রেনিংয়ের ডেটটা কিন্তু
একই, ভালো করে লক্ষ্য করুন। সেকেন্ড ট্রেনিংয়ের ডেট এবং ইডিসি ভোট ভোটের জন্য যে ফর্ম দেওয়া হবে তার ডেট কিন্তু একই। তো এরপরে যেটা আছে সেটা যে কাউন্টিং অফিসারদের জন্য যেটা আছে সেটা সেদিকে আর সেটা আর আমি বলছি না। এবং কাউন্টিং ডেট 4 তারিখে, জুন মাসের 4 তারিখে হবে কাউন্টিং, এটা তো আপনারা জানেনই। তো যাই হোক, আপনাদের আমি বললাম যে টেন্টেটিভ ডেট কী হতে পারে পুলিং পার্সোনালদের ট্রেনিংয়ের, সেটা আমি আপনাদের বললাম। তবে এটা কিন্তু পরিবর্তন হতে পারে, এটা জাস্ট আনুমানিক একটা ডেট দেয়া হলো। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।